আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে, আমি আপনাদের আজ ফেসবুক পেজ ক্রিয়েট কীভাবে করবেন। বর্তমান আপডেটের পর একাধিক ফেসবুক পেজ খুলতে দিচ্ছে না, তাই আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক পেজ খুলে ক্রিয়েট করবেন। আমি প্রথমে দেখাই কী সমস্যাটা দেখা দিচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করার সময়। প্রথমে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য একটা ক্রিয়েট অপশনে গেলাম, দেন গেট স্টার্ট দিলাম। এরপর দুঃখিত বন্ধুরা, আমার নেট একটু সমস্যা, আমি এখানে একটা পেজের নাম দিচ্ছি, যে কোনো একটা পেজের নাম দিলাম আপনার, নো প্রবলেম। নেক্সট দিলাম। এরপর আমি কিছু ক্যাটাগরি সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট করতে গেলে এই যে দেখুন সমস্যা দেখাচ্ছে, ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি, মানে আমাদের একাধিক পেজ ক্রিয়েট করতে দিবে না। নো প্রবলেম না, আমি এই পেজটা ক্রিয়েট করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমি আপনাদের খুবই সহজভাবে দেখাবো কীভাবে আপনারা এই পেজটা ক্রিয়েট করতে পারবেন। এখন আপনার এই পেজটা ক্রিয়েট করতে হলে আপনাকে প্লে স্টোরে গিয়ে একটা ভিপিএন অন করা লাগবে। প্লে স্টোরে গেলাম, এখন আমি এখান থেকে একটা সুপার ভিপিএন, সুপার ভিপিএন নামে একটা ভিপিএন আছে, এই যে দেখেন এই ভিপিএনটা যখনই আমরা ই করবো, আমার এটা ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি আর এটা ইনস্টল করা আছে, আমি এখন এটা ইনস্টল ভিপিএনের ভিতরে যাব। আমি ভিপিএনের ভিতরে গেলাম, যাওয়ার পর একটু ওয়েট করেন, নেটের সমস্যা, আর এখানে একটু এমনিতেই সমস্যা দেখা দেয়, বিজ্ঞাপন আসছে, সেটা আপনাদেরও আসবে। আমি ভিপিএনের ভেতরে গেলাম, এই এখান থেকে কানেক্ট করবেন, এই যে এখানে আসবো উপর দিক দেবেন, এই এখানে অনেকগুলো কান্ট্রি আছে, আপনারা এখান থেকে জাস্ট জাপানে, অন্যগুলো দিলে হয়তো না হইতে পারে, তবে জাপানটাই হবে কনফার্ম, আপনারা এই জাপানটা সিলেক্ট করে দেবেন, দিয়ে কানেক্ট করে দেবেন। এখন আমার কানেক্ট হয়নি ভিপিএনটি, ওয়েট করেন বন্ধুরা। হ্যাঁ, এখন আমার ভিপিএন জাপান কানেক্ট হয়ে গেছে, দেন আমি আবার ফেসবুকে চলে যাচ্ছি। আমি এখন পেজ একটা পেজের নেম আবার নো প্রবলেম দিলাম, নো প্রবলেম। নেক্সট ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, যখন দুইটা ক্রিয়েট, দেখুন এখানে আমাদের কিন্তু আর দেখাবে না যে একাধিক পেজ ক্রিয়েট, দেখেন হয়ে গেছে আমাদের পেজ। এখন পেজের বায়ো দিতে হবে, যে কোনো একটা আমি দিলাম বায়ো। এরপর আপনার ওয়েবসাইট থাকলে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ফোন নাম্বার থাকলে দিবেন, লোকেশন দিবেন, আপনার পোস্ট কোড যেটা সেটা দিবেন, এটা হচ্ছে আপনার পোস্ট অফিসের কোড। এখন অলওয়েজ ওপেন দিলাম, গেট স্টার্ট নেক্সট দিলাম, এরপর ওই দেখুন আমার হয়ে গেছে ক্রিয়েট। এখানে প্রোফাইল ক্রিয়েট করবেন, এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে আপনার নাম্বারটা ভেরিফাই করে নেবেন, বাংলাদেশ কান্ট্রি দিয়ে এখানে আপনার নাম্বার দিবেন। দেখুন আমার পেজটা ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে, আমার পেজটা কমপ্লিটলি দেখুন ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন আমি আশা করি, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।